5-7 বছর ধরে মানে আমি যে ও সমস্যাটা ফিল করি যে বেশি একটু কাজ করলে, অনেক সময় ধরে কাজ করলে আমার গোড়ালিটা ব্যথা হয়, কোমরটা ব্যথা হয়, কোমরের ব্যথাগুলো আমার ঘাড় পর্যন্ত চলে আসে। তারপরে হাতে যদি আমি নাড়াচাড়া বেশি রান্না টান্না করি বা কাজ মোছা টোছা এগুলো করলে আমার হাতটা ব্যথা হয়, জ্বালা করে, এই হাতগুলো ফুলেও যায়। তো রেস্ট নিলে মোটামুটি ভালো থাকে। আর এখানে এখানে যখন আসছি এই চিকিৎসা নেওয়ার পরে আমার গোড়ালির ব্যথাগুলো চলে গেছে, কোমর টোমর সব ব্যথা মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আমরা আপনাদের কাছ থেকে যে ধরনের SMS এবং যে ধরনের ইমেলগুলো পাই এবং যে ধরনের ফোনগুলো পাই, আপনারা আমাদের কাছে অসংখ্য অসংখ্য প্রশ্ন করেন, অনেকেরই অনেক জিজ্ঞাসা থাকে। হয়তো সময় স্বল্পতার জন্য সবার সব ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না, তারপরেও আমরা চেষ্টা করি যতটুকু পারি আপনাদেরকে সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা, ওনার নাম হচ্ছে মাহমুদা। গত 5 থেকে 7 বছর যাবত উনি ওনার পায়ের গোড়ালির ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, পাশাপাশি ওনার পিঠেও ব্যথা ছিল। কি হয়েছিল আসলে ওনার কাছ থেকে আসলে শুনি, এবং এর জন্য উনি কী কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন, কী কী ধরনের পদক্ষেপ নিয়েছেন, কী কী ধরনের ফেইলিয়ার ছিল এবং কী কী ধরনের ওনার সাকসেস ছিল, পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? ভালো আছি। আমরা সবার আগে শুনতে চাই, আসলে আমরা ভালো আছি। আমরা আসলে একজন আরেকজনের সাথে যখন কুশল বিনিময় করতে চাই, আমরা অনেকেই আসলে বলি যে হ্যাঁ আমরা ভালো আছি, কিন্তু অনেকে অর্থে আসলে কিন্তু সত্যিকার অর্থে দেখা যায় আমি মানুষটা আসলে ভালো নেই। বাট সত্যিকার অর্থে আপনি আজকে কেমন আছেন? না, যেটা সত্যি কথা যে এখান এখানে এসে আমি অনেকটাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? গোপালগঞ্জ। আমি ঢাকায় স্থায়ী। ঢাকায় যাত্রাবাড়িতে থাকি। হ্যাঁ, বসবাস। আচ্ছা, আমরা জানি আপনি একজন হাউসওয়াইফ, বাসার পুরো কাজ, পুরো বাসাটাকে আপনি নিজে দেখে রাখেন এবং আপনার কন্ট্রোলে থাকে এবং পুরো সব দিকে আপনার নজরদারি থাকে এবং পুরো পরিবারের যত্ন একমাত্র আপনিই নেন। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন কি হয়েছিল এবং কতদিন আগে এই সমস্যাটা শুরু হয় আপনার? 5-7 বছর ধরে মানে আমি যে ও সমস্যাটা ফিল করি যে বেশি একটু কাজ করলে, অনেক সময় ধরে কাজ করলে আমার গোড়ালিটা ব্যথা হয়, কোমরটা ব্যথা হয়, কোমরের ব্যথাগুলো আমার ঘাড় পর্যন্ত চলে আসে। তারপরে হাতে যদি আমি নাড়াচাড়া বেশি রান্না টান্না করি বা কাজ মোছা টোছা এগুলো করলে আমার হাতটা ব্যথা হয়, জ্বালা করে, এই হাতগুলো ফুলেও যায়। তো রেস্ট নিলে মোটামুটি ভালো থাকে। আর এখানে এখানে যখন আসছি এই চিকিৎসা নেওয়ার পরে আমার গোড়ালির ব্যথাগুলো চলে গেছে, কোমর টোমর সব ব্যথা মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছে। আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখেছিলাম, আপনার অস্টিও আর্থ্রাইটিস ছিল আপনার দুই হাঁটুতে, হাঁটুতে ব্যথা ছিল, সেটা কত বছর থেকে? এটা ওই একই মানে আমার যে সমস্যাগুলো একভাবেই মানে একবারেই শুরু হয়। হ্যাঁ, শুরু হয় প্রথম যখন শুরু হয় ব্যথা, দেখছেন যে কাজ করতে গেলে ব্যথা হচ্ছে বা ফুলে যাচ্ছে, হাঁটতে পারছেন না, প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন? আমি মানে রেস্ট নিলে যেহেতু আমি সুস্থ থাকি সেজন্য আমি এতটা গুরুত্ব দিইনি। তারপরে আমি পপুলারে একজনকে দেখাইছিলাম, রেজা স্যার রেজা নামে, তো ওনার ওষুধ খেয়েও মোটামুটি আমি একটু ভালো ছিলাম। তো তারপরে যেটা বলছি যে আমি বেশি কাজ করি, বেশি কাজ করার ফলে আমার সমস্যাগুলো আসে, যখন আমি রেস্টে থাকি তখন কমে। আচ্ছা, কাজ তো আসলে আমাদের জীবনের প্রয়োজন, আমাদেরকে করতেই হবে, কাজ ছাড়া তো আসলে জীবন না। তো এই কাজগুলো করার জন্যই আমি মূলত অসুস্থ ফিল করি। আচ্ছা, তো পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার ট্রিটমেন্ট নেন এবং ওনার আন্ডারে আপনি ভর্তি থাকেন। স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে? সর্বপ্রথম জানতে পারি আমি চাচির মাধ্যমে। আমি অবশ্য জানি না, তো চাচি বলে, পরে চাচি আমার বাসায় আসে, ওখান থেকে চাচির সাথে যে আমি তাহলে চাচি যেহেতু ভর্তি হবে আর ওনার ইগুলো দেখছে সুন্দর মতো, চাচিরও কি এই ধরনের সমস্যা ছিল? চাচির ওই সমস্যাগুলো। আচ্ছা, তো সেজন্য আমি চাচির সঙ্গে ভর্তি হই। একসঙ্গে চাচি এবং আপনি একসাথে স্যারের আন্ডারে ভর্তি হয়েছেন। প্রথম যেদিন স্যারের কাছে আসেন, স্যার যখন আপনার সমস্যাগুলো দেখেন, স্যার কি বলেছিলেন আপনাকে? আর্থ্রাইটিস, অস্টিয়া আর্থ্রাইটিস, এবং আমাকে অনেকগুলো টেস্ট দিছে, MRI করতে দিছে, এক্স রে, আঁঠুর,
তারপর হচ্ছে ব্লাড পরীক্ষা, এগুলো করানো হলে পরে রেজাল্টগুলো দেখার পরে ভর্তি হতে বলছে যে ভর্তি হলে আমি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। সেই অনুযায়ী আপনি এবং আপনার কাকি আপনারা দুজনেই ভর্তি হয়ে যান। স্যার কতদিনের কথা বলেছিলেন ভর্তি হওয়ার? 15 দিনের কথা বলছিল। আজকে কততম দিন? আজকে 6 দিন। আজকে ষষ্ঠতম দিন। কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাআল্লাহ। যেই সমস্যা নিয়ে স্যারের কাছে ভর্তি হয়েছিলেন সেই সমস্যাগুলো কি এখন আছে? হ্যাঁ, সেই সমস্যাগুলো এখন ফিল করছি না, ভালো লাগছে। বিধায় আমাদের রিলিজ দেওয়ার জন্য বলছি যে আমাদের রিলিজ। আপনার কাকির কি অবস্থা? কাকিরও একই অবস্থা। কাকিও উনিও সুস্থ আছেন? ভালো আছেন। আচ্ছা, এই মুহূর্তে হয়তো কোটি কোটি মানুষ আছেন যারা পর্দার উপরে আছেন, যারা হয়তো এই মুহূর্তে আপনাকে দেখছেন, যাদের ভিতর অনেকেই আছেন হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট তারা পেতে পারেন তাদের এই সমস্যাগুলোর জন্য, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য বলছি যে আপনারা আসেন, এখানে এসে দেখেন, দেখার পরে আপনাদের ভালো লাগলে ট্রিটমেন্ট নেন। আমরা সুস্থ ফিল করছি, ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন, ভালো হবেন, ভালো চিকিৎসা পাবেন। এখানে আসলে আপনাদের অন্তত উপযুক্ত চিকিৎসাটা পাবেন যেগুলো দরকার মানুষের জীবনে, যে থেরাপিগুলো দেয় এগুলো মানে এই সমস্যার জন্য খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। সুস্থ থাকার জন্য নিজের সুস্থতা অনেক প্রয়োজন এবং এই ট্রিটমেন্টগুলোও প্রয়োজন। লাইফে ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে ট্রিটমেন্টের প্রয়োজন আছে। তো আমি মনে করি যে আপনারা এসে ট্রিটমেন্টগুলো নেন, ভালো থাকেন, দীর্ঘদিন অন্তত সুস্থ থাকবেন। হয়তো ব্যথা সব আপনি সম্পূর্ণ সুস্থ হবেন কিনা আমি জানি না, কেউ এর গ্যারান্টি দিতে পারে না, তবে দীর্ঘদিন ভালো থাকবেন, এই ট্রিটমেন্টের প্রয়োজন আছে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমার কথাগুলো আসলে উনিই বলে দিয়েছেন। দেখুন যে আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, আমাদের এই মা যদি পারেন আপনি কেন পারবেন না? চেষ্টা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং নিজেকে বুঝাতে হবে যে সবাই যদি পারে আমিও পারবো, আমিও সুস্থ থাকবো, আমিও ভালো থাকবো। আসলে ভালো থাকতে আমরা সবাই চাই, সবাই চাই। এটা অনেক জরুরি, নিজেকে সুস্থ রাখা, ফিট রাখা, এটা অনেক মানে খুবই প্রয়োজন। সুস্থতার উপরে কোনো কিছুই থাকে না, মানে সুস্থ থাকলে একটা মানুষ অনেক কিছু করতে পারে। তার মন ভালো থাকে, তার শরীর স্বাস্থ্য সব কিছু, মানসিকতা সব কিছু ভালো থাকে এবং সে অনেক কিছু করারও মানে তার একটা স্পৃহা জাগে, স্পৃহা জাগে। আর স্বাস্থ্য যদি ভালো না থাকে, পৃথিবীর কোনো কিছু ভালো না, বাঁচার ইচ্ছা থাকে না, কেউ ভালো কথা বললেও ভালো লাগে না, বাস্তব ইচ্ছা করে না, ভালো লাগে না, এটা সত্যি কথা। আর এই সুস্থতা হচ্ছে নিজের ইচ্ছাতেই এটাকে ই করতে হবে, অবশ্যই। হ্যাঁ, কেউ নিজের জন্য কেউ করে দিবে না, কাউকে করে দেয় না, নিজেকেই এর চেষ্টা করতে হবে কিভাবে কোথায় গেলে আমি ভালো থাকবো, এই চেষ্টা নিজেকেই করতে হবে এবং বের করতে হবে সুযোগটা। সেই সুযোগটা আপনাদের আছে, এই প্রতিষ্ঠানটার ই যারা জানবেন অ্যাড্রেসটা, চলে আসেন, এসে চিকিৎসা নেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্যই এই দোয়া করি। আলহামদুলিল্লাহ। দর্শক, অপেক্ষা করছি আপনার জন্য, অবশ্যই আপনিও আসবেন, সুস্থ হবেন, ভালো থাকবেন। যেখানেই যান আগে ভালো করে জানুন, বুঝুন, সঠিক চিকিৎসা নেন এবং সারা জীবন ভালো থাকেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন।
বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।